প্রান্তিক জনগোষ্ঠীর কৃষিজ সহ অন্যান্য পণ্য পরিবহনের সুবিধার্থে আন্তনগর ট্রেনগুলোতে 16টি আধুনিক লাগেজ ভ্যান সংযোজন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ নিয়ে আলোচনাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, নতুন এই লাগেজ ভ্যান চলাচলে কি ধরনের সুবিধা মিলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ? একটু আগেই আপনি যেমনটা বলছিলেন, রেলমন্ত্রী এই 16টি লাগেজ ভ্যান উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনে তিনি বলেছিলেন যে রাজধানী সহ সারা দেশের সাথে রাজধানীতে পণ্য আনা নেওয়া, কৃষিজ পণ্য, দুগ্ধজাত পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে সেই ভ্যানগুলো কাজে লাগাবে। এবং এই এখন যেই ভ্যানটি যেই জয়ন্তী কাজে সিলেট যে ট্রেনটি সেটির সাথে প্রায় 12 টন মালামাল নিয়ে সেটি উদ্বোধন করেছেন এবং রেলমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এই যে ব্যবস্থাটি চালু করা হয়েছে সেটি আসলে প্রান্তিক যে কৃষি বা যে কৃষক আছেন, ব্যবসায়ী আছেন, তাদের জন্য বিষয়টি খুবই উপকার হবে এবং রাজধানীতে অতি দ্রুত পচনশীল যেসব পণ্য রয়েছেন, কৃষিজাত পণ্য রয়েছেন, সেগুলো আনতে পারবেন এবং চাহিদার সাথে সাথে রেলমন্ত্রী জানিয়েছেন সেটি কিন্তু আরও বাড়ানো হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঢাকা থেকে চট্টগ্রাম, জামালপুর, রংপুর, সিলেট, দেওয়ানগঞ্জ, তা মোহনগঞ্জ সহ প্রায় 16টি জেলায় এই যে ব্যবস্থা চালু করা হয়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, রেলমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন ভারতের সাথে যেহেতু আমাদের একটি ট্রেন যোগাযোগের ব্যবস্থা রয়েছে, সেটি চাহিদার উপর নির্ভর করে সেই ক্ষেত্রেও কিন্তু লাগেজ ভ্যান আমাদের সেটি সংযোজন করা হবে। এবং তিনি আরও জানিয়েছেন যে আরেকটি বিষয়, যেটি অন্যান্য কুরিয়ার সার্ভিস সহ বা অন্যান্য সময়ে যে মালামাল বহন করতে প্রতি কেজিতে যে পরিমাণ অর্থ খরচ হয়, রেলেতে কিন্তু সেই পরিমাণ অর্থ খরচ হবে না। ঢাকা থেকে চট্টগ্রামে প্রতি কেজিতে 2.36 পয়সা তারা এখানে খরচ হবে, ঢাকা থেকে সিলেট 2.22 পয়সা সেখানে খরচ হবে এবং জামালপুরে খরচ হবে 1.68 পয়সা। অর্থাৎ যেই জায়গায় অন্যান্য যে মালামাল বহন করতে প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা লাগে, সেই জায়গায় কিন্তু মাত্র 2 টাকা বা 1 টাকা লাগবে। এতে করে ব্যবসায়ী যেমন উপকৃত হবেন এবং যারা কৃষির সাথে জড়িত তারাও কিন্তু উপকৃত হবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এই ছিল রেলওয়ের সর্বশেষ আমার কাছে। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।